কিরে মা, কি হলো? ওরা সেই কখন থেকে বসে আছে, চল এবার। না মামা, আমি কোথাও যাবনি, তুমি বরং রূপাকে নিয়ে যাও। দেখতে রি মা রূপা, চল তো তুই চল, তোদের দুটোকে ঘাট থেকে নামাতে পারলে আমি বাঁচি। বাবা জীবন, এটা আমার ছোট ভাগ্নি, রূপে গুণে একেবারে লক্ষ্মী। কি বিউটিফুল দেখতে, এতদিনে এমন একটা সুন্দরী মেয়ে দেখতে পেলাম। যাই হয়ে যাক, আমি এই মেয়েকে বিয়ে করব। ওগো সুন্দরী, নাম কি তোমার? আমার নাম রূপা সুন্দরী। ছি 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 ছি, মুখে কি দুর্গন্ধ! উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। না না, আমি কিছুতেই মুখে গন্ধওয়ালা মেয়েকে বিয়ে করব না। আরে আমার মুখে গন্ধটা কি হয়েছে? বিয়ের পর আমি তোমাকে অনেক যত্ন করব জান। ওয়াক তু, কি গন্ধ রে বাবা! ঘটক মশাই, আপনি থাকুন, আমি চললাম। মিস্টার জংলো সাহেব, আমি কিছুতেই আপনার মুখে গন্ধওয়ালা ভাগ্নির বিয়ে দিতে পারবো না। আরে এই মেয়ের সাথে বিয়ে করা তো দূরের কথা, কেউ তো কথাই বলতে চাইবে না। এমন কথা বলবেন না ঘটক সাহেব, তাহলে আমার ভাগ্নিটার কি হবে? ওসব আমি জানি না, এই আমি চললাম। ভাই কপাল আমার, এমন মুখে দুর্গন্ধওয়ালা মেয়েকে আমি কি করে অন্যের গাড়ি চাপাবো? হায় হায় রে, কি যে করি! তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই, দুনিয়াতে তুমি ছাড়া দেখার আর তো কিছু নাই। আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। লা 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 লা। এই এই অত ছাড়া, কে রে তুই? এখানে শুয়ে আমার ভাগ্নির সাথে টাঙ্কি মারছিস? তোর সাহস তো কম নয়। কে মামা তুমি এখানে? ইস ইস, কানটা ছাড়ুন মামা, আমি আপনার জামাই হই। জামাইয়ের কান ধরে টানাটানি করলে আপনার মান সম্মান থাকবে না। বাইরি মামা, আমি ওকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই মামা। ওকে না পেলে আমি বাঁচবো না মামা, মরে কান কান হয়ে যাবো। এই এই চুপ কর হারামজাদি, তোর এসব বাংলা ডায়লগ শোনার সময় আমার নেই। বাড়িতে চল, তারপর দেখবি কি করি। মামা গো মামা, দোহাই আপনার, আমার জান পাখিটাকে কিছু বলবেন না, মাইরি। আহারে কি ভালোবাসা! আচ্ছা এতই যখন ভালোবাসিস, তাহলে কালি আমার ভাগ্নিকে বিয়ে করতে হবে তোকে, পারবি? নয়তো আমি ওকে অন্য কোথাও বিয়ে দেব। মামা গো মামা, আমি এক পায়ে রাজি, কালি আমি শেফাকে বিয়ে করব, মাইরি বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে আমি তোদের বিয়ে দেব। বর তো কবুল বলেছে, এবার তুমি কবুল বলো। হ্যাঁ হ্যাঁ। ও মা গো, কি হলো, হলোটা কি? আমার ভীষণ পটি পেয়েছে মামা। আরে আরে, কি হলো, হলোটা কি? কোণে আসতে দেরি করছে কেন? সময় যে বয়ে যাচ্ছে। এবার ভালো করে কবুলটা বলো তো। কবুল! বিয়ে এবারে সম্পূর্ণ হলো। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। হেই জামাই সেজে আমি হাজির হয়েছি। ইরে মাইরি, আই এম তো অবাক, বিয়ে করলাম একজনকে, কিন্তু পাশে ঘরে এসে দেখি বউ দুটো, ব্যাপার কি? জান, তুমি আমাদের দুজনকে বিয়ে করেছো, আজ থেকে আমরা দুজনই তোমার বউ। মাইরি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। যাই হোক, আমার কোনো সমস্যা নেই, আমি তুই বউকে নিয়েই সংসার করতে রাজি আছি। আই লাভ ইউ বেবি। আই লাভ ইউ টু। আই লাভ ইউ থ্রি জান। ও মা গো, কি গন্ধ রে মাইরি! বড় বউ ছোট বউ, কে কোথায় গেলে? বাজারে ব্যাগটা নিয়ে এসো তো। ওগো এই নাও তোমার ব্যাগ। ছোট বউ, তোমার মুখে এত গন্ধ কেন? তুমি কি ব্রাশ করো না নাকি? কি যে বলো না, ব্রাশ করবো না কেন, আমি তো রোজ দুবেলা করে ব্রাশ করি। ওয়াক তু, এই হারামজাদি চুপ কর,
তোকে আর কথা বলতে হবে না, তোর মুখের দুর্গন্ধে আমার মরে যেতে ইচ্ছে করছে। মাইরি হারামজাদা, কি বললি? আমার মুখের গন্ধে তোর মরে যেতে ইচ্ছে করছে? যা তবে, দূরে গিয়ে মর। ওই দেখ, মিজকে দুই বউই পুকুর ঘাটে পানি নিতে এসেছে। তাই তো দেখছি, চলো গো আপা, ওদের সাথে একটু মশকরা করি। কি গো, মিজকের বড় বউ ছোট বউ এলাকায় কি ছেলের অভাব ছিল নাকি? দু বোন মিলে একজনের গলায় ঝুলে পড়লেছে। তাতে তোমাদের কি? তোমাদের কি সমস্যা হয়েছে? এই কথার কৈফিয়ত তো তোমাদের দিতে পারবো না। বড় বউ দেখছি খুব চোপা, আর ছোট কি বোবা নাকি, কোনো কথা বলছে না যে। কি, আমি বোবা? কে বললো আমি বোবা? ভালো, আমি ভালো, আমি কথা বলতে পারি। থাক ভাই থাক, তোমাকে আর কথা বলতে হবে নে। ও মা গো, কি কাণ্ড কি কাণ্ড, এই বউয়ের দেখছি মুখে এবি গন্ধ, এমন বিচ্ছিরি গন্ধ যে বাগিনী আপা অজ্ঞান হয়ে গেল। আরে কি কাণ্ড কি কাণ্ড। এই হারামজাদি, এই এখান থেকে চল তাড়াতাড়ি। এই হারামজাদা মিশকে, কোথায় তুই? বেরিয়ে আয় বলছি। ইদি মাইরি, বাগমামা কি হয়েছে? ভদ্রলোকের বাড়িতে এসে অভদ্রের মতো চিৎকার করছো কেন? হ্যাঁ হারামজাদা, কি বললি? আমি অভদ্র? তুই অভদ্র, তোর বাপ অভদ্র, তোর বউয়েরা অভদ্র, তোর ছোট বউ কি করেছে জানিস? ইরে মাইরি, কি করেছে হারামজাদিটা বলো তো শুনি। তোর ছোট বউয়ের মুখের গন্ধে আমার বউ আজ 7 দিন থেকে অজ্ঞান হয়ে পড়ে আছে। ইরে মাইরি, হারামজাদিটা আমার মান সম্মান আর রাখলো না। বিদেশে গিয়ে আমার বউয়ের চিকিৎসা করে জ্ঞান ফিরিয়ে আনবো, এই চিকিৎসার খরচা তোকে দিতে হবে। ইরে মাইরি, বাগ মামা, এত টাকা আমি কোথায় পাবো? আমার কাছে তো এত টাকা নেই মামা। টাকা নেই, টাকা কিভাবে আদায় করতে হয় তা আমার ভালো করে জানা আছে। রিক্সা বিক্রি করে আমি টাকা উসুল করব। আমার রিক্সা, আমার রিক্সা। ওগো, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? হারামজাদি শ্বশুরের বেটি, তোর কারণে আমার 14 গুষ্টির একমাত্র সম্বল শেষ চিহ্ন রিক্সাটা বাগমামা নিয়ে গেল। হারামজাদি। ওগো, আমিও তোমার সাথে যাব, আমার কিছু কেনাকাটা করতে হবে। ইরে মাইরি, হারামজাদি, তোর মুখে যা গন্ধ, তোকে নিয়ে আমি কোথাও যাব না। কি বললি, নিয়ে যাবি নে? হারামজাদা, তোর সাহস থাকে তো আরেকবার এই কথা বলে দেখ। ইরে মাইরি, সাথে না নিয়ে গেলে আবার কেলানি খেতে হবে। আর কিছু বলতে হবে না বউ, যাবে নাকি চলো মাইরি। এই দাদা, মুলা কত করে? মাত্র 10 টাকা কেজি। কয় কেজি দেব দাদা? বেশি না, 2 কেজি দেন দাদা। আরে শুধু 2 কেজি কেন, আরো বেশি করে নাও, প্রয়োজনে মুলার পায়েস খাবো। আপনার বউয়ের মুখে কি গন্ধ রে বাবা, এই গন্ধে আমার পেট পুরো নাড়া দিল। হারামজাদিটা আমার মান সম্মান আর রাখলোই না, একদম মুখ খুলবে না বলে দিলাম মাইরি। দাদা, 1 কেজি গাজর দিন তো। ওগো, হারামজাদিটাকে একদম মুখ খুলতে দেয়া যাবে না, তাহলে মান সম্মান আরো শেষ। ছোট বউ, চলো চলো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার এই মুখের দুর্গন্ধের কারণে আমার মান সম্মান সব শেষ মাইরি। বলুন কি সমস্যা, কার সমস্যা, কতদিন ধরে সমস্যা? ডাক্তার বাবু, সমস্যা তো অনেক দিনের, সমস্যা হচ্ছে আমার বউয়ের মুখে গন্ধ, এমন পিছরি গন্ধ যে কারো সামনে মুখ খুললে সে আর জীবিত থাকে না, অজ্ঞান হয়ে যায় মাইরি। আরে বলেন কি, এ তো মারাত্মক সমস্যা। তবে নো টেনশন, আমি হলাম ডাক্তার চিঙ্কু, যে কোনো রোগীর চিকিৎসা আমার কাছে 1-2 ব্যাপার। ডাক্তার বাবু, দয়া করে আমার বউয়ের মুখের দুর্গন্ধ দূর করে দিন। আরে একদম উত্তেজিত হবেন না, আমি দেখছি ব্যাপারটা। দেখি দেখি, হা করুন তো। ও নো,
ইরে মাইরি, ডাক্তার বাবু আপনার আবার কি হলো? রোগীর চিকিৎসা না করে আপনি রোগী হয়ে গেলেন? না না, এভাবে থাকলে হবে না, ডাক্তার বাবুর জ্ঞান ফেরাতে হবে। কিন্তু জ্ঞান ফেরাবো কি করে? আশেপাশে কোথাও তো পানি দেখছি না। ইরে মাইরি, পেয়েছি। দেখি ভালো করে হা করুন তো। হ্যাঁ। ইরে মাইরি, বাপরে বাপ, আপনার দাঁত দেখে তো মনে হচ্ছে জন্মের পর থেকে ব্রাশ করেননি, এই জন্যই আপনার মুখে এত দুর্গন্ধ। এই নিন, এখানে ভালো কোম্পানির ব্রাশ আর পেস্টের নাম লেখা আছে। এই ব্রাশ আর পেস্ট দিয়ে আপনার ছোট বউকে সারাদিনে 12 বার ব্রাশ করতে বলবে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। ইরে মাইরি, তাই নাকি? ঠিক আছে ডাক্তার বাবু, এবার তাহলে আমি আসি। আরে আরে, যাচ্ছেন কোথায়? আমার ফিসটা তো দিয়ে যান। আরে ডাক্তার বাবু, দেব, তবে এখন নয়, আগে সমস্যার সমাধান হবে তারপর। ইরে মাইরি, এরকম দু একটা পেশেন্ট থাকলে তো আমার ডাক্তারি ব্যবসা লাঠি উঠে যাবে। ছোট বউ, কোথায় গেলে? দেখো, আমি তোমার জন্য কি এনেছি। ছোট বউ, আমি তোমার জন্য ভালো পেস্ট আর ব্রাশ নিয়ে এসেছি, যাও এবার ভালো করে ব্রাশ করে এসো তো দেখি। ওগো, তুমি সারাদিন রূপাকে নিয়ে পড়ে থাকো, আমার কথা কি তোমার একবারও মনে পড়েনি গো? আরে বড় বউ, বিয়ের আগে যখন তোমার সাথে প্রেম করেছি তখনই তো সব কথা বলেছি, নতুন করে আর কি বলবো। মাইরি, তুমি তো আমার বউ সোনা, কথা বললেও আমারই থাকবে আর না বললেও আমারই থাকবে, ঠিক বলেছি না? হারাম দাদা, এই তো ভালোবাসা। ও নো, ও মা গো, এজন্যই বলে পুরুষ লোকের ভালোবাসা কোনো নারী বোঝে না। মাইরি, ওগো স্বামী, আমি খুব ভালো করে ব্রাশ করে এসেছি। ইরে মাইরি, তাই নাকি? কাছে এসো, কাছে এসো, কাছে এসো না। ও, আই লাভ ইউ জান। ওগো, তোমার কি হলো? একেবারে ঠিক হয়েছে, বেশি পিরিতি তাই নে? দেখো কেমন লাগে। বড় বউ, বিশ্বাস করো, আমি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি, কিন্তু ছোট বউয়ের জন্য আমি কোথাও মুখ দেখাতে পারি না। মাইরি, যেভাবেই হোক ছোট বউয়ের মুখের দুর্গন্ধ দূর করতেই হবে। মাইরি, ওগো আমি বলি কি, ডাক্তার সাহেব তো পারলো নি, তুমি না হয় একবার কবিরাজের কাছে গিয়ে দেখো নি গো, কবিরাজ মশাই নিশ্চয়ই এ সমাধান দিতে পারবে। ইরে মাইরি, তাই তো? বড় বউ, কথাটা তুমি মন্দ বলনি, তবে চলো আমরা দুজনে মিলে কবিরাজের কাছে যাই। কবিরাজ মশাই, আমার ছোট বউয়ের মুখে প্রচুর দুর্গন্ধ, সে মুখ খুললেই দুর্গন্ধে সবাই জ্ঞান হারিয়ে ফেলে। মাইরি, এ তো মহা ঝামেলার কথা, অতি জটিল সমস্যা। বাবা, যেভাবেই হোক আমার বউয়ের মুখের দুর্গন্ধ দূর করে দিন বাবা। শোন, দুর্গন্ধ আমি দূর করতে পারবো না, তবে মুখের দুর্গন্ধ আমি পিছনে ট্রান্সফার করতে পারবো। কবিরাজ বাবা, তবে তাই করুন, তবু আপনি মুখের দুর্গন্ধ দূর করে দিন। এই নে, এই ঔষধটা তোর ছোট বউকে খাইয়ে দিলেই সমস্যার সমাধান হবে। আপনাকে অনেক ধন্যবাদ কবিরাজ বাবা। বড় বউ চলো, তাড়াতাড়ি চলো, ওষুধ তো খাওয়াতে হবে। ছোট, তাড়াতাড়ি এটা খেয়ে নে তো দেখি। ছোট বউ, এই ঔষধ খেলে তোমার মুখের দুর্গন্ধ নিমিষেই দূর হবে। মাইরি বলছি, তাড়াতাড়ি গিলে ফেলো, তাড়াতাড়ি। ওগো, ওষুধ তো খেলুম, দেখো তো এখনো মুখে দুর্গন্ধ আছে কি নে? ইরে মাইরি, বউয়ের মুখের গন্ধ দূর হয়ে গেছে রে মাইরি। ও মা, তাই তো। একি মা, তুমি আমার খাবারের থালা কেড়ে নিলে কেন? রিকশা চালিয়ে এসে এই মাত্র খেতে বসেছি। দাও মা, খাবারের থালাটা দাও, আমাকে খেতে দাও।
মরণ, রিক্সা চালিয়ে আমার হাতে মাত্র 200 টাকা তুলে দিয়ে গিলতে বসে গেছিস। তোর কি মনে হয়, হ্যাঁ, খাবার উড়ে আসে বাড়িতে? সব কিছু কিনতে পয়সা লাগে, বুঝেছিস? যত টাকা বেশি আমার হাতে তুলে দিতে পারবি তত বেশি খাবার পাবি। যা, রিক্সা চালাতে যা। এ কি করলে বউ, সারাদিন খেটে খুটে ছেলেটা বাড়ি ফিরে, আর তাকে তুমি দুমুঠো খাবারও খেতে দিলে না, কেন বউ কেন? এত বছর পরও কেন ছেলেটাকে আপন করে নিতে পারো না? কি দোষ করেছি মিসকে? দোষ ওর একটাই, ও আমার সৎ ছেলে, তোমার মরা প্রথম বউয়ের ছেলে ও। আমার কোলে তো সৃষ্টিকর্তা কোনো সন্তানই দেয়নি, আমি কেন অন্যের সন্তান টানবো? কি মনে করেছো, ওই মিসকেকে আদর করে আমি মাথায় তুলবো? আর সে সৎ ছেলে আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে, তা তো আমি কিছুতেই হতে দিব না। মিজকে আমার পায়ের নিচে সারা জীবন পড়ে থাকবে, বুঝলে তুমি? আমার দ্বিতীয় বিয়ের জন্য মিজকের জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। ছোট থেকে ছেলেটা আমার অনাদরেই বড় হলো, বাপ হয়ে আর এমন অত্যাচার সহ্য করব না। মিজকের জীবনে আমি সুখ ফিরিয়ে আনবো। বাবা, ও বাবা, এই রোদের মধ্যে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ? তোমার রিক্সাওয়ালা ছেলে থাকতে তুমি হাঁটছ? এসো এসো, রিক্সায় উঠে বসো। মিজকে আমি তোকেই খুঁজছি বাবা, তোর সৎ মায়ের অত্যাচার আর আমার সহ্য হয় না, তাই ভাবছি আমি তোকে বিয়ে দিব। চল, আমার বন্ধুর একটা মেয়ে আছে, সেই মেয়ের সাথে তোকে বিয়ে দিব। বিয়ে না হয় করলাম, কিন্তু বাবা, ইয়ে মানে মাকে কিছু জানাবে না? না, ওই ডাইনির কথা আর আমার সামনে বলবি না, তোকে তোর বাপ বিয়ে দিবে, তোর মায়ের অনুমতির দরকার নেই। চল, আমার বন্ধুর বাড়ির দিকে চল। কই গো মিসকের মা, বরণডালা নিয়ে এসো, দেখো দেখো আমি ছেলেকে বিয়ে দিয়ে নতুন বউ নিয়ে এসেছি। কই গো, কি, তুমি মিসকেকে বিয়ে দিয়েছো মানে? তাও আবার আমাকে না জানিয়ে, এত সাহস তোমার হলো কি করে শুনি? মিসকে হারামজাদা, তোকে বিয়ে করতে কে বলেছিল? হ্যাঁ, ছেলে বড় হয়েছে, বিয়ে দিতে তো হবেই। শেফা মা, ও নতুন বউ, যাও তোমার শাশুড়ির পায়ে সালাম করো। মা, আমার বউকে তুমি লাথি দিলে? বিয়ে করে না হয় আমি দোষ করেছি, ওর তো কোনো দোষ নেই। বউ পেয়ে দেখি বোবার মুখে কথা ফুটেছে, কে শিখে দিয়েছি আমি তোকে? হ্যাঁ, নতুন বউ এনেছিস তাই না? দেখবি এবারে বউকে আমি কিভাবে চালিয়ে পুড়িয়ে মারি। আমাকে না বলে বিয়ে করেছিস, আমি কাউকেই ছাড়বো নে, কাউকেই নে। নতুন বৌমা, তুমি কিছু মনে করো না তোমার সৎ শাশুড়ির কথায়, আমার বিশ্বাস তুমি তোমার ভালোবাসা দিয়ে একদিন ঠিক এই বাড়ির চিত্র পাল্টে দিবে। এই মেয়ে একদিনে আমার সংসার ধ্বংস করে দিবে। তুই কোন বাড়ি নবাব জাতি রে, সে তরকারিতে এত তেল দিচ্ছিস, তেল কি তোর বাবা কিনে দিয়ে গেছে? হ্যাঁ মা, আমি এরপর থেকে আর তেল দিব না মা, কিন্তু দয়া করে আমার বাবা তুলে গালি দিবেন নে। কি, তুই আমার মুখের ওপর কথা বললি? মিজকে আর মিজকের বাবা আজ পর্যন্ত আমার মুখের ওপর কথা বলার সাহস পায়নি। দাঁড়া, ওই মুখ আজ আমি তোর উড়িয়ে দিব।
সারাদিন ধরে দুটো বাসন মাজলে কি হবে? হে নোংরা কাপড় গুলো কে পরিষ্কার করবে শুনি? তোর বাপ কি তোর সাথে কোনো দাসী পাঠিয়েছে রে? মা, এই কাপড় গুলো তো কালকে ধুয়ে রোদে শুকিয়েছি, একদিনের মধ্যে ময়লা হলো কি করে মা? সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? আমি কাপড় ধুতে বলেছি, তোকে ধুতেই হবে। কি হলো বউ, তুমি বমি করছো কেন? হায় হায়, কি হয়েছে বলো আমাকে বলো। ওগো, আমার শরীরটা বড় খারাপ লাগছে গো। হে কুড়ি, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমার খুব খারাপ লাগছে। ডং ডং, ওসব ডং, হারামজাদিটা মরে না কেন? সব কাজ ফাঁকি দেওয়া নাটক, তাই নিয়ে বউ চলো এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। মা, আমাকে না হয় যা ইচ্ছে বলো, আমার বউটাকে এবার রেহাই দাও। কংগ্রেচুলেশন মিস্টার মিসকে, আপনি বাবা হতে চলেছেন। আর আরো একটা খুশির সংবাদ আছে, আমি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেছি আপনার বউয়ের গর্ভে ছেলে সন্তান রয়েছে। চল এবার মিসেস শেফাকে বাড়িতে নিয়ে যান। ইয়াহু, বউ গো, ও আমার সোনা বউ, এ আমি কি শুনলাম! চলো চলো বাড়িতে চলো, মা বাবাকে মিষ্টি মুখ করাতে হবে। মা বাবা, তোমাদের বৌমা মা হতে চলেছে, তোমাদের নাতি আসছে গো। আরে এ তুই কি সংবাদ শোনালি রে বাপ, যা যা বৌমাকে নিয়ে ঘরে যা, আমি বনবাসীকে মিষ্টি খাইয়ে আসছি। না না, এ আমি কিছুতেই হতে দিব নে, আমার সতীনের ছেলের বউ, ছেলে সন্তান জন্ম দিবে, না আমি এ কিছুতেই সহ্য করব নে। আমার সংসার হাতের বাইরে চলে যাচ্ছে, ওই সন্তান আমি পেটের মধ্যে মেরে ফেলবো। শেফা বৌমা, এই নাও তোমার জন্য আমি দুধ এনেছি, এমন অবস্থায় দুধ খাওয়া জরুরি তোমার জন্য, এতে করেছে তোমার পেটে সন্তান সুস্থ থাকবে। মা, আপনি আমার জন্য দুধ এনেছেন, আমি খাবো মা, খাবো দুধ, আপনার হাতে এই যত্ন পাওয়াছি আমার পরম সৌভাগ্যের ব্যাপার। তুই আমার এত কষ্ট করে বীজ মেশানো দুধ ফেলে দিলি, তোর গর্ভে সন্তান মারার পরিকল্পনা আমার ভেস্তে দিলি, হারামজাদি, বের করছি তোর ছেলের বা হওয়া। বাঁচাও আমাকে, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। ওগো ওগো, আমাকে মেরে ফেললো গো। ছি মা ছি, আমি তোমার সৎ ছেলে বলে তুমি আমার সন্তানকে নষ্ট করছো? কি চাও তুমি, কি চাও? আমি এবারে সব কিছু চাই, তোর সন্তান যখন জন্ম দিবে তখন আমার সব ক্ষমতা নিয়ে নিবে। তোর উপর অত্যাচার করে তোকে নিজের হাতের মুঠোয় রেখেছি, তোর ছেলেকে যদি না পারি। চুপ করো রেশমা, মিসকে তুই শেফা মাকে নিয়ে সন্তান না হওয়া পর্যন্ত শ্বশুর বাড়িতে থাক, তোর এই স্বপ্না কিছুতেই তোর সন্তানকে বাঁচতে দিবে না। সংসার ধরে রাখার ক্ষমতার লোভ আর কুটনামি ছাড়া রেশমা কিছুই বোঝে না। মা বাবা কোথায় গো, কোথায় গো তোমরা? দেখো আমি আর তোমার বৌমা আমাদের ছেলেকে নিয়ে ফিরে এসেছি, তোমাদের নাতি গুড্ডু এসেছে। কতদিন পর আমি আমার নাতির মুখ দেখলাম, আমার সংসারটা আবার উজ্জ্বলা হয়ে গেল। আদিকেটা দেখে আর বাঁচিনি, আবার এলো সতীনের বংশ আমার হাত জ্বালাতে। মা বলেছে তুমি নাকি আমার দিদা হও। দিদা? ও দিদা, আমার সাথে একটু খেলো না গো। খবরদার তুই আমাকে দিদা বলবি নি, আমি তোর কেউ হইনি, তুই আমার সৎ নাতি, তোর মা বাবা আমার কেউ হয়নি, বুঝলি? আর
আশেপাশে তো কাউকে দেখছিনি, এই তো সুযোগ পথের কাঁটাটাকে সরিয়ে ফেলার। এই গুড্ডুকে মারবো, তারপর ওর মা বাপকে মারবো। মিজকে বাঁচিয়ে রেখেছিলাম শুধুমাত্র ও রোজগার করা টাকা খাওয়ার জন্য। মিজকে বিয়ের পর বড় মাথা চাড়া দিয়ে উঠেছে, সতীনের বংশ আমি করব ধ্বংস। আপনার মতো এত জঘন্য শাশুড়ি কারো কপালে যেন না হয়, যে কিনা নিজের স্বার্থে কাউকে মারতেও দ্বিধাবোধ করে না। আমার ভুল হয়ে গেছে, খুব ভুল হয়েছে আমার। আমাকে তোমরা জেলে দিও নে। ও বাবা, পুলিশকে চলে যেতে বলো। ও গো, তুমি কিছু বলছো না কেন? ও মিজকে, তোর মা কি শেষ বয়সে এসে জেলের ভাত খাবে রে? কিছু বল বাবা বল। হ্যাঁ বউ, তোমাকে জেলের ভাত খেতেই হবে। মিসকের লক্ষ্মী মন্তব্য সেভা বলে তোমাকে শুধু পুলিশই দিয়েছে, অন্য কেউ হলে কি যে হাল করতো তোমার? সারাটা জীবন তোমার সংসারে রাজত্ব করার লোভ আজ তোমার এই দশা করেছে, এতদিন ধরে করা পাপের শাস্তি তো তোমাকে পেতেই হবে। পুলিশ বাবু, নিয়ে যান আমার শাশুড়িকে। এমন শাশুড়ি যেন কারো কপালে সৃষ্টিকর্তা না দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।